ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণি ও নায়ক শরীফুল রাজের সম্পর্কের সমাপ্তি ঘটে যাচ্ছে। শুক্রবার রাতে ফেসবুকে এক পোস্টে পরিমণি নিজেই এই ইঙ্গিত দেন। এদিন দিবাগত রাতে 12:40 পরিমণি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, হ্যাপি 31st এভরিওয়ান, আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। সঙ্গে যোগ করেন, জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই। জানা গেছে, ফেসবুকে পোস্ট দেওয়ার আগে 8:30 দিকে সন্তান রাজ্যকে নিয়ে রাজের বাসা থেকে বের হয়ে গেছেন পরিমণি। বিষয়টি গণমাধ্যমকেও নিশ্চিত করেন এই নায়িকা। বলেন, এখনও আমাদের বিচ্ছেদ হয়নি, তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম, শীঘ্রই বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব। আলাদা হয়ে যাওয়ার বিষয়ে পরিমণি আরও বলেন, বেশ কিছুদিন ধরেই আমাদের সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। তার আচার আচরণে একসঙ্গে থাকার পরিস্থিতি নেই, তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মন মানসিকতা এখন ভালো নেই, এর বেশি আর কিছুই বলতে পারছি না। যদিও এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত অভিনেতা শরীফুল রাজের কোনো বক্তব্য পাওয়া যায়নি।